হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝুড়ি ভাজা বা চানাচুর ঝুড়ি ভাজা। এর জন্য আমি অল্প একটু লবণ, অল্প একটু কালিজুড়া, এরপর ধনিয়ার গুঁড়া, এরপর আমি স্বাদমতো মরিচের গুঁড়া দিব, এরপরে আমি অল্প একটু বেসন নিয়ে নিব। এরপর বেসন নেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি। এরপর আমি ভালো করে এটা মাখিয়ে নিব। একদম সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর দেখেন হয়ে গিয়েছে মাখানোটা। 5 থেকে 10 মিনিট এটা রেখে দিব। রেখে দেওয়ার পরে এবার আমি একটা শক্ত পলিথিন নিয়ে নিয়েছি। শক্ত পলিথিনের নিচে অল্প একটু আমি পলিথিনটা কেটে ফুটো করে নিয়েছি। এরপরে এর ভেতরে যেভাবে জিলাপি দেয় সেভাবে ঠিক এটাও গোল গোল করে আমি তেলে দিয়ে দিব। দেখেন এবার দেওয়ার পরে আমি এটা হালকা করে আস্তে আস্তে নেড়ে ভেজে নেব। এই সময় চুলার আঁচ আমি মিডিয়াম দিয়ে রেখেছি এবং এটা দুই সাইডে এক পাশটা ভাজা হয়ে গেলে তারপর আবার একটা পাশ ভাজবো। ভাজার পরে এবার তুলে ফেলবো এটা আমি। দেখেন দুইটার কালারটাই সুন্দর এসেছে। ইট লবণ ছিটিয়ে এবার আমি তুলে এটা পরিবেশন করব। এই ঝুড়ি ভাজাটা অনেকদিন রেখে খেতে পারবেন কারণ যেহেতু এটা বাড়ির টাটকা তেলে। ধন্যবাদ।